অবশেষে আরামবাগের স্বপ্ন পূরণ হচ্ছে। আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তারকেশ্বরে যে প্রশাসনিক সভা হচ্ছিল সেখানে এসে রিমোটে আরামবাগ মেডিকেল কলেজের শিলান্যাস করলেন রিমোটের মধ্য দিয়ে। যদিও আরামবাগের এই হাসপাতাল চত্বরে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অসীমা পাত্র, ছিলেন আরামবাগের সাংসদ অপূর্ব পোদ্দার, পৌর প্রধান স্বপন নন্দী এবং আরও অনেকেই ছিলেন, বিধায়ক ছিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা, গোঘাটের বিধায়ক মানস মজুমদার থেকে শুরু করে অনেকেই ছিলেন আজকের এই আরামবাগের কর্মসূচিতে। যদিও রিমোটে যেটা শিলান্যাস করেছেন তারকেশ্বর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগে যে সভা হয়েছিল প্রশাসনিক সভা তারকেশ্বরে সেখানে কিন্তু একটা অন্যরকম বার্তা তৈরি হয়েছিল। অনেকে নিরাশ হয়েছিলেন আরামবাগের মানুষ যে হয়তো মনে হয় মেডিকেল কলেজটা আরামবাগে হবে না, সেটা অন্য কোথাও হয়ে যাবে, তারকেশ্বরের নামটা উঠেছিল। কিন্তু কয়েকদিন পরেই সেটা জানা যায় যে না, সব নাম কেটে আরামবাগে নিয়ে আসা হচ্ছে মেডিকেল কলেজ। এবং সেক্ষেত্রে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী তিনিও একটা উদ্যোগী ভূমিকা পালন করেন, কারণ তাকেও কিন্তু অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সেই প্রশাসনিক সভার পর, যে সত্যি কি তাহলে আরামবাগে মেডিকেল কলেজ হবে না। কিন্তু কয়েকদিন পরই জানা যায় যে না, সিদ্ধান্ত বদল, আরামবাগে মেডিকেল কলেজ হবে। এবং আজকে আবার প্রশাসনিক সভা সেখান থেকে রিমোটে একেবারে শিলান্যাস হয়ে গেল আরামবাগ মেডিকেল কলেজের। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী। স্বপনবাবু, আজকের দিনটা কি খুবই খুশির দিন আপনার কাছে? আজকে আরামবাগবাসী একটা খুশির দিন, আরামবাগের মুকুটে আরেকটি পালক যোগ হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রিমোটের সাহায্যে আজকে আমাদের মেডিকেল কলেজটাকে ওই তারকেশ্বরে উদ্বোধন করেছেন, এবং তিনি উদ্বোধন করতে করতে বক্তব্যের মাঝে উদ্বোধন করতে করতে বলেছেন যে আরামবাগে আছেন আমাদের মাননীয় মন্ত্রী অসীমাদি ছিলেন, অসীমাদির কথা বলেছেন, অপরূপার কথা বলেছেন, আমাদের এমপি অপরূপা, আমাদের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, বিধায়ক মানস মজুমদার, এবার আমাদের কথা বলেছে যে আমরা আছি, মানে উনি উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই আমরা এখানে ছিলাম যে উনি উদ্বোধন করবেন, আমরা সেই অনুষ্ঠানটাকে আমরা উনি রিমোটে উদ্বোধন করেছেন, আমরা এখানকার আরামবাগবাসীকে আমরা এখানে ছিলাম, আমাদের সুপারস্টার ছিলেন। তাই আরামবাগের ইতিহাসে এটা একটা বিরাট চমক, আরামবাগের মানুষের এতদিনের আশা আকাঙ্ক্ষা সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জেলটা দিয়ে যেমন পূরণ করেছেন, আবার সেই মেডিকেল কলেজটা দিয়েও পূরণ করছেন। এই মেডিকেল কলেজটার জন্য আমাদের আরামবাগের সমস্ত সুধী নাগরিকরা প্রত্যেকেই ঈশ্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আশীর্বাদ চেয়েছিলেন যে আরামবাগে যেন এই মেডিকেল কলেজ হয়। সেই আমাদের সেই ঈশ্বর আল্লাহ সেই আশীর্বাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন রেল যেমন এটা করেছিলেন শ্রীবান্ধার, তেমনি আরামবাগে মেডিকেল কলেজেরও আজকে তিনি তারকেশ্বর থেকে রিমোটের মাধ্যমে ওখান থেকে উদ্বোধন করলেন। আর আমরা আরামবাগের ডাক্তারবাবুরা ছিলেন, নার্সরা ছিল, সুপার সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই সুপার সাহেব ছিলেন, এবার আমাদের পৌরসভার সমস্ত আমরা সদস্য সদস্যরা ছিলাম, জেলা পরিষদের সদস্য সদস্যরা ছিলাম, আরামবাগ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা প্রত্যেক কর্মাধ্যক্ষরা প্রত্যেকেই ছিলেন, প্রধানরা ছিলেন, পঞ্চায়েতের সবাই ছিলেন, মানে আজকে আরামবাগের একটা মানে সাজসজ্জ রব যে আরামবাগের মেডিকেল কলেজ। তাই সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে আরামবাগের মানুষের আশা আকাঙ্ক্ষা যে সেই বাস্তবে আজকে রূপ দিবেন তিনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে উদ্বোধন করে। স্বপনবাবু, এই মেডিকেল কলেজটা কখনো যেন সেই চলে যায় আবার ফিরে আসে, তো এটাকে অ্যাকচুয়ালি মানে আরামবাগে এই প্রতিষ্ঠা দিতে কতটা কসরত করতে হলো আপনাদেরকে? শুনুন, কিছু পত্রপত্রিকা আছে তাদের তারা তারা সেইভাবে মাঝে মাঝে এইভাবে গিভিং দেয়, আমি আমি মাঝে মাঝে দেখেছি, দেখেন আমি বলি সে ঈশ্বর এরা কিছু জানে না, এদের তুমি ক্ষমা করো। তাই যে আরামবাগের যে ভালো জন্য যেটা ভালোর জন্য সবাই চায়, কিছু কিছু মানুষ এটাকে নিয়ে তারা সমাজে নানা রকম ভাবে অতিরঞ্জিত করেন, নানা রকম ভাবে এটাকে নিয়ে তামাশা করেন,
এটাকে নিয়ে রহস্য করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কাজগুলো পারবে তো, কিন্তু দেখুন সেই ঈশ্বর আল্লাহ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই যে তামাশা রসিকতা, এই যে পঞ্চকতা নানা রকম ভাবে মিথ্যে ভাবে মিথ্যে মিথ্যে ভাবে প্রচার যন্ত্রে নানা রকম ভাবে বলা, এটা তাদের 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 তারা এবার খানিকটা সচেতন হবে যে না, আরামবাগ কে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড ভালোবাসেন আরামবাগের মানুষকে, তাই আরামবাগের মানুষের সাথে তিনি সুন্দর কোনোদিন পঞ্চকতা করেননি, তাই সেই আরামবাগের মানুষের আজকে একটা খুশির হাওয়া। তাই যারা এই নিয়ে নানা রকম ভাবে কাগজে বা বিভিন্ন ভাবে পে করেছেন, আমি তাদের উদ্দেশ্য তাদেরকেও আমি বলবো যে ঈশ্বর এরা এদিকে তুমি এদের শুভ বুদ্ধি দাও যে যাতে এরা নেগেটিভ খবরগুলো যেন না করে, পজিটিভ যাতে করে আর কি, এইটাই ঈশ্বর আল্লাহর কাছে আমি প্রার্থনা করব। শ্রবণ বাবু, যখন একটার পর একটা হচ্ছে আরামবাগ, আরামবাগ একটা পরিপক্ক শহর হচ্ছে, আগে অনেক কিছুই ছিল না, সেই আপনি মাঝে মধ্যেই বলেন যে রেল থেকে শুরু করে হেলিকপ্টার প্যাড থেকে শুরু করে হেলথের জায়গাটা অনেকটা আঁটোসাঁটো হচ্ছে, কিন্তু কোথাও আবার মানে আশা মানুষ অনেকটাই বেশি করে ফেলছেন যে ইউনিভার্সিটিটা একটু দূরে হয়ে গেল, যদি আরামবাগে ইউনিভার্সিটিটা হতো তাহলে মনে হয় আরামবাগ শহরের ষোলকলা পূর্ণ হয়ে যেত। সেটা কি জেলার মাঝামাঝি জায়গা বলে কি ওই জায়গাটা চুজ করা হলো? শুনুন, আপনারা জানেন যে স্বপ্ন আমরা দেখি, সব স্বপ্ন তো সফল হয়নি, সব স্বপ্ন তো বাস্তবে রূপায়িত হয়নি, আর তারকেশ্বর আরামবাগ কত কিলোমিটার, 15-20-25 কিলোমিটারের মধ্যে একটা ইউনিভার্সিটি সব, হ্যাঁ এর তো অসুবিধা কিছু নাই, তো আরামবাগ আরামবাগ থেকে তো বেশিক্ষণ এখন ট্রেন হয়ে গেছে, রেল হয়ে গেছে, এখন মানুষের তো আর কোনো অসুবিধার এ নাই, আবার দেখেছেন আজকে আবার ফোরলেন রাস্তা, তাই এটা কোনো ব্যাপার নাই, সবই যে আরামবাগ একদম মৌজার মতো হতে হবে এটা হলে তো তাহলে তো আমরা তো তাহলে তো সেই যেটাকে বলি যে সর্বাঙ্গ সুন্দরত্ব, ভবিষ্যতে আমরা আশা করব যে আমাদের যেটা নেতাজি মহাবিদ্যালয় আছে, সেই নেতাজি মহাবিদ্যালয় আমাদের বিধায়ক ওখানকার প্রেসিডেন্ট আছেন, ওখানকার অধ্যক্ষ খুব পরিকর্মা মানুষ, প্রফেসররা খুব পরিকর্মা, আর আরামবাগ যাতে ওইটাকে যদি কোন রকম ইউনিভার্সিটি ভবিষ্যতে হয় সেই দিকে আমরা ঈশ্বর আল্লাহর কাছে আমরা আশীর্বাদ চাইব, দোয়া চাইব যে ভবিষ্যতে, এখনই তো নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একবারই তো যদি শুধু আরামবাগকে দেয় আরো তো তার জায়গা আছে, তাই ভবিষ্যতে আমরা আশা রাখবো যে ভবিষ্যতে একদিন না একদিন আরামবাগের যে আশা আরামবাগের যে আকাঙ্ক্ষা সেইটা নিশ্চয়ই আরামবাগের মানুষের বাস্তবায়িত হবে, হয়তো দেরিতে একটু হলো, তা আমি আপনাকে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে মানুষ আশীর্বাদ করছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরামবাগের মানুষ ভালোবাসছে, ভবিষ্যতে আজ না হলেও পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের মানুষের উপর কোনোদিন খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহারই করবেন, আরামবাগের মানুষের সাথে আছেন আর আরামবাগের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ পৌর প্রধান স্বপন নন্দী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।